রোগ চিকিৎসা এবং পুষ্টি উপাদান নিয়ে অনেক কথাই তো জানা হলো। এবারে আপনাদের সামনে লাইফস্টাইল নিয়ে কথা বলবেন লেজার ট্রিটের চিফ কনসালটেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মাহবুব আহমেদ শামীম। এখন আমরা জানি ব্রণ কেন হয়। হ্যাঁ, ব্রণ হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার হরমোনজনিত কারণ, যা তাছাড়া অনেকগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টরস আছে যেগুলোতে ব্রণটাকে বাড়িয়ে দেয়, যেমন এনভায়রনমেন্ট হতে পারে, সানলাইট হতে পারে, ইমোশন হতে পারে, আর অনেক কিছু। তো এখন সমস্যা হচ্ছে ব্রণ হলে ব্রণের চিকিৎসা আছে বা ব্রণ ভালো হবে, কিন্তু সমস্যা হচ্ছে ব্রণের কারণে কোনো কমপ্লিকেশন যদি তৈরি হয়, ব্রণের কারণে কালো দাগ পড়ে যেতে পারে, গর্ত হতে পারে, আরও অনেক ধরনের মুখের মানে পারমানেন্ট ক্ষত সৃষ্টি হতে পারে, তো সেহেতু বা ইনফেকশন হতে পারে। তো এগুলো যদি না হয় সেটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে। এখন ব্রণ কেন হয় তার জন্য যে প্রোভোকেটিভ ফ্যাক্টর যেটা বলেছিলাম আমরা, যে হরমোন রিলেটেড, হরমোন রিলেটেড হলে কি সেবাম সিক্রেশন বেড়ে যায়, সেবাম বা তেল বেড়ে যায় মুখের। এমনি অনেকের ধরেন পেশেন্ট আছে যাদের এমনিতেই সেবামের সিক্রেশন অনেক বেশি থাকে, তো সেবাম যদি সিক্রেশন হয় তো সেবাম, আমরা জানি সেবামটা বের হয় আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে একটা ডাক্টের মাধ্যমে এটা স্কিনে ওপেন করে। সেবাম মানে হচ্ছে মুখের ময়েশ্চারাইজার বা মুখের তেল, আমাদের মুখে যে ময়েশ্চার ব্যালেন্স করার জন্য আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সে সেবাম বের করে মুখের ময়েশ্চার ব্যালেন্স করে। এখন কোনো কারণে যদি সেই মুখের ডাকটা বন্ধ হয়ে যায়, সেটা ময়লা থেকে হতে পারে বা অন্য কোনো কারণে, মুখ পরিষ্কার করে নাই, ধুলাবালি, যে কোনো কারণে মুখের ডাকটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবামটা বাইরে বেরোতে পারছে না, ফলে কী হয়, ব্যাকফ্লো হয়ে গিয়ে সেবামের মধ্যে গ্ল্যান্ডটা বড় হতে থাকে। কারণ গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেবাম তৈরি হচ্ছে, আর যত বেশি সেবাম তৈরি হবে সাথে সাথে আপনার ওখানের মধ্যে ব্যাকটেরিয়া গিয়ে বাসা বাঁধবে, আর ব্যাকটেরিয়া গিয়ে বাসা বাঁধলেই ওখানের মধ্যে আপনার প্রদাহ সৃষ্টি হবে। প্রদাহ সৃষ্টি হওয়া মানে হচ্ছে আপনার ওখানের মধ্যে আপনার ব্রণ বড় তৈরি হবে বা সিস্টিক অ্যাকনি তৈরি হতে পারে বা কমেডুলার অ্যাকনি তৈরি হতে পারে। সিস্ট হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আপনি এটা যদি আপনি আর্টিফিশিয়ালি খুঁটে কেউ ভাতের শ্বাস বের করতে চায়, তাহলে উপরে এপিডার্মিসটা লস হয়ে যায়, গর্ত তৈরি হয়ে যায়, অথবা বড় ধরনের প্রদাহ হলে বা সিস্ট হলে এটা নিজে নিজেই ফেটে বেরিয়ে যায়, ফলে মুখটাকে পারমানেন্ট গর্তের সৃষ্টি হয়। তাছাড়াও ব্রণ নিয়ে ঘাটাঘাটি বেশি করলে বা ঠিকমতো যদি এটা এলিমিনেট করা না যায় তাহলে কালো দাগ পড়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে আমাদের যে আধুনিক চিকিৎসা বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আমরা যেগুলো বলি বা অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে, এই ব্রণের গর্ত বা ব্রণের কারণে যে কমপ্লিকেশানসগুলো হয় সেটা খুব ভালো চিকিৎসা আছে। ব্রণেরও চিকিৎসা আছে, ব্রণকে আমরা অনেক ধরনের মেডিসিন দিয়ে এটাকে কন্ট্রোল করি, আমরা অনেক ধরনের পিলিং এজেন্ট আছে কন্ট্রোল করি, তাছাড়া আমার কিছু লেজারও আছে যেটা ব্যবহার করে ব্রণকে কন্ট্রোল করা যায় পুরোপুরিভাবে। আর যদি তার সাথে কমপ্লিকেশান, আমাদের কাছে চ্যালেঞ্জ বেশি হচ্ছে কমপ্লিকেশানসগুলো, যেমন অ্যাকনিস স্কার, এটার কোনো ভালো এফেক্টিভ চিকিৎসা ছিল না। একসময় আমরা সাবসিশন বলে একটা করতাম যেটার মধ্যে এক ধরনের নিডল প্রবেশ করিয়ে দিয়ে যে গর্তের নিচের মধ্যে যে কোলাজেন ফাইবারগুলো আছে সেগুলোকে কেটে দিতাম, সেটা এক ধরনের চিকিৎসা ছিল, সেখানে লোকাল একটা ইনফ্লামেশন তৈরি হয়, সেখানে একটা ভালো হতো। বাট এখন উন্নত বিশ্বে সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ফ্র্যাকশনাল রেডিও ফ্রিকোয়েন্সি এবং ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড বা ফ্র্যাকশনাল আরবিয়াম ইয়াগ লেজার। এটা কী হয়, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র লেজারগুলো বেশি গর্তের মধ্যে বা আশেপাশের স্কিনের মধ্যে ঢুকিয়ে দিই, স্কিনের মধ্যে ঢুকে একটা নির্দিষ্ট ল্যাংথ পর্যন্ত, মানে ডার্মিস পর্যন্ত আমরা সেই লেজারগুলো বিমগুলোকে প্রবেশ করিয়ে দিই। লেজার বিমগুলো ডার্মিসে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিমগুলো প্রবেশ করলো সেটার অ্যাগেনস্টে ইনফ্লামেশন তৈরি হয়, একটা আর্টিফিশিয়াল ইনফ্লামেশন তৈরি হয়। একটা আর্টিফিশিয়াল ইনফ্লামেশন তৈরি হওয়া মানে ওখানের মধ্যে আপনার প্রচুর ধরনের সেল রিক্রুটমেন্ট হবে বা ইনফ্লামেশন হবে। আপনি অনেকগুলো সেলের মধ্যে অনেক সেল তো আসবেই, তার সাথে সাথে ফাইব্রোসাইট নামে এক ধরনের সেল আছে যা আসবে, যে যা এসে আপনার আসলে কোলাজেন সিনথেসিস করবে। তো কোলাজেন সিনথেসিস করলেই আপনার স্কিনের গর্তটা উঁচু হয়ে যাবে। তো এইভাবে আপনার গর্তটাকে প্রায় 60-70% বা 80% পর্যন্ত সারিয়ে তোলা সম্ভব। তার সাথে আমাদের মাইক্রোডার্মাব্রেশন বা পিলিং আর অন্যান্য জিনিসগুলো আমরা ব্যবহার করি। তো এভাবে আমরা আসলে ব্রণের গর্তটাকে অনেক বেশি, ব্রণ এবং ব্রণের গর্তটাকে অনেকভাবে সারিয়ে তুলি। যদি আপনার ব্রণ ভালো হয়ে গেল কিন্তু কালো দাগ পড়ে গেল, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, একটা নির্দিষ্ট সময়ের পর নিজেই কালো দাগ ভালো হয়ে যাবে। কিন্তু যদি কোনো কালো দাগ বা ব্রণকে আমরা বেশি আঘাত করি, খোটাখুটি করি বা কিছু করি, তাহলে এটা এখানে আপনার পারমানেন্ট কালো দাগ, যেটা হচ্ছে মেলানিন বেশি বেশি সিক্রেট হয়ে বা বের হয়ে সেখানে খারাপ অবস্থা তৈরি করতে হবে। এবং এই মেলানিনটা যদি এপিডার্মিসে থাকে তাহলে ভালো, বা যেটা যদি ডার্মিসে ঢুকে যায় তাহলেই খারাপ, বা মেলানোডার্মা তৈরি হয়ে যেতে পারে।